আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে করে দেখাবো খুবই সফট আর ময়েস্ট একটা চকলেট কেক। এই একই ভিডিওর মধ্যে খুব সহজ একটা ময়েস্ট চকলেট কেকের রেসিপি থাকবে, সাথে থাকবে চকলেট ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপি, এবং কেকটাও আমি একই ভিডিওর মধ্যে ডেকোরেশন করে দেখাবো। আমি আজকের কেকটা চুলায় তৈরি করেছি, তবে যারা ওভেনে তৈরি করতে চান তাদের জন্য ভিডিওতে আমি বলে দিয়েছি কীভাবে তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সুপার সফট ময়েস্ট আর ইয়ামি চকলেট কেকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা চালনি বসিয়ে এখন নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার জন্য। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব, আর এই রেসিপির জন্য কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। উপকরণগুলো চেলে নেওয়ার পরে এবার ভালোভাবে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আবারও একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, মানে 1 কাপ থেকে অল্প একটু কম, তবে যারা মিষ্টি বেশি খান তারা এখানে 1 কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারবেন। এখন ডিম আর চিনিটাকে ভালোভাবে কিছুক্ষণ একটু হ্যান্ডমিক্সের সাহায্যে বিট করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে ডিমের সঙ্গে মিশে না যায়। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই লিকুইড মিশ্রণটাকে আমি নিয়ে সরাসরি প্রথমে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এখন আলতো হাতে সব কিছু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, তবে কাজটা আলতো হাতে করবেন। এই তো সব কিছু মিশিয়ে যাওয়ার পরে এরকম একটু আঠালো একটা মিশ্রণে পরিণত হবে। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি আমি মিশিয়ে নিলাম। যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারবেন। এবার এই গরম পানিটা কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার পরে আলতো হাতে আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি যে পানিটা ব্যবহার করেছি এটা মোটামুটি ভালো গরম একটা পানি, একদম টকবক ফুটন্ত গরম পানি না, আবার কুসুম গরমও না, বেশ গরম একটা পানি। এই তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কেকের ব্যাটারটাও রেডি। কেকটাকে বেক করার জন্য এখানে আমি 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে তার মধ্যে আমি কাগজ বিছিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে একটু হালকা ট্যাপ করে দিচ্ছি। যেহেতু আজকের কেকটা আমি চুলায় তৈরি করব, তো এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট হাঁড়িটাকে আমি প্রিহিট করে নিব। 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি কেকের মোলটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। কেকের মোলটাকে বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি। এখন প্রথমেই চুলার আঁচটা হাইতে করে 10 মিনিট এভাবেই কেকটাকে বেক করতে হবে। তারপরে 10 মিনিট পরে চুলার আঁচটা একদম লোতে করে আমি 50 থেকে 55 মিনিট এই কেকটাকে বেক করব। এই কেকটা বেক হতে আমার 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লেগেছিল। আপনারা একটু চেক করে নেবেন, আপনাদের 5-10 মিনিট কম বেশি হতেই পারে। আর যারা ওভেনে বেক করবেন তারা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট বেক করলেই হয়ে যাবে। এই তো কেকটা আমার হয়ে গিয়েছে। এবার আমি চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন
কেকটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি ক্রিমটা তৈরি করে নিব। ক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিশ্রণ রেডি করে নিব। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আর কোকো পাউডারটা অবশ্যই একটু চেলে রাখবেন আগে থেকে, তাহলে আর কোনো লাম্পস বাঁধার ভয় থাকবে না। কোকো পাউডারটা দেওয়ার পরে হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি ভ্যানিলা অ্যাসেন্সটা অ্যাড করে দিব। তো আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারবেন। আর কোকো পাউডারটা মিশানোর সময় প্রথম দিকে একটু ড্রাই মনে হবে, পরে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে, তাই এখানে কোনোভাবেই কোনো এক্সট্রা লিকুইড ইউজ করার কোনোই দরকার নেই। ভালোভাবে মিশিয়ে নিয়ে তাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ক্রিম তৈরি করার জন্য আজকে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আর ক্রিমটা অবশ্যই কিন্তু ঠান্ডা ক্রিম হতে হবে। এবার মিডিয়াম স্পিডে ক্রিমটাকে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে ক্রিমটা যখন একটু স্ট্রিপ হয়ে আসবে বা ক্রিমে আস্তে আস্তে পরিণত হতে থাকবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব যে কনডেন্স মিল্ক আর কোকো পাউডার একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা। আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে এখানে আইসিং সুগার বা গুঁড়া করা চিনি আপনাদের টেস্ট মতো দিয়ে আর কোকো পাউডারটা দিয়েও ক্রিমটা তৈরি করতে পারবেন। আমি এখানে যে ক্রিমটা ইউজ করেছি, ক্রিমটা এমনিতেই অনেকটা মিষ্টি, তাই এর মধ্যে খুব একটা মিষ্টির প্রয়োজন হয় না। তাই এখানে 1-2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিলেই আমার কাছে কাজটা সহজ মনে হয়। আমি সাধারণত বাসায় এভাবেই করি, তাই এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার সব কিছু ভালোভাবে বিট করে ক্রিমটা একদম পারফেক্ট ফ্রস্টিংয়ের টেক্সচারে আসা পর্যন্ত বিট করতে হবে মিডিয়াম স্পিডে। এই তো বেশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে আমার ক্রিমটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু তুলে ক্রিমটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফ্লপি হয়ে গেছে আর স্ট্রিপ হয়ে গিয়েছে। এবং এভাবে একটু চেক করে নেবেন, দেখেন ক্রিমটা কিন্তু একা একা পড়ে যাচ্ছে না, তার মানে এটা একটা পারফেক্ট বাইন্ডিংয়ে বা কনসিস্টেন্সিতে চলে এসেছে। আর ক্রিম কখনো ওভারবিটও করতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিমের কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যায়। এই তো ক্রিমটা হয়ে গিয়েছে, এবার রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমার কেকটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার কেকের সাইডের অংশগুলো আমি খুলে নিচ্ছি। আর কেকটাকে আমি অফ ক্যামেরায় স্লাইস করে কেটে নিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তাই আর এটা আমি দেখালাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইসগুলো পাতলা বা মোটা করে কেটে নেবেন। আর কেকটা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সফট আর ময়েস্ট হয়েছে। এটা কিন্তু একটা ময়েস্ট চকলেট কেক, স্পঞ্জ কেক না, তাই এটার ফিলটা কিন্তু স্পঞ্জ কেকের মতো পাবেন না। আর কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে ডেকোরেশন করবেন। তো আমার কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ডেকোরেশন করে নিব। তো ডেকোরেশন করার জন্য আমি প্রথমেই একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপরে এর উপর 1 স্লাইস কেক আমি বসিয়ে দিলাম। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা। কেক ডেকোরেশন করার জন্য ক্রিমটাকে তৈরি করার পরে চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য হলেও এটাকে নর্মাল ফ্রিজে রাখার জন্য, তাহলে ক্রিমটা সুন্দর সেট হয়ে যাবে। সাথে সাথে বিট করে সাথে সাথে এটাকে ডেকোরেশন করতে যাবেন না। এবার এর উপরে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি আসলে প্রথম লেয়ারটাও দিয়েছি, বাট ওই অংশটা কোনো একটা কারণে ক্যামেরা বন্দি হয়নি, যার কারণে দেখাতে পারিনি। প্রত্যেকটা লেয়ারই সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে। এবার এই লেয়ারটাতেও আমি ক্রিম বসিয়ে দিলাম এবং ফাইনালি উপরের পার্টটা দিয়ে দিলাম, এবং উপরের দিকটাতেও আমি সুগার সিরাপটা কিন্তু ব্রাশ করে দিচ্ছি। এবার কেকের সাইডটায় আমি একটু কাগজ বিছিয়ে দিচ্ছি, যাতে করে ডেকোরেশন করার পরে সাইডটা একদম ক্লিন হয়ে যায় কাগজটা সরিয়ে নেওয়ার পরে। আর চারি সাইডে আমি কাগজটা বিছিয়ে নিয়েছি। এবার কেকটাকে প্রথমে আমি একটু কভার করে নিব। আর এই কেকটাকে কভার করার জন্য খুব যে স্মুথ করে করতে হবে এমন কোনো কথা নেই। আমি যে ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো খুব একটা স্মুথ না হলেও হবে, মোটামুটি একটু কভার করলেই হবে। তো আমি কভার করে নেওয়ার পরে প্রথমেই একটু কিছুটা ক্রিম একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে তারপরে এভাবে একটু দাগ টেনে একটা ডিজাইন করে নিচ্ছি। আমি কীভাবে করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন।
এবার সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু চকলেট গানাশ। আর গানাশটা কিভাবে তৈরি করতে হবে আমার অন্য একটা ভিডিওতে দেখানো আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন একটা স্টার শেপ নোজেল দিয়ে আমি এখানে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আসলে ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারবেন, আমি জাস্ট আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করছি এই আর কি, আমি যেভাবে করেছি সেটাই দেখালাম। এবার একটু সুগার বল দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি, এখানে আমি গোল্ডেন কালারের স্প্রিং যে সুগার বলগুলো ওগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন সাইড দিয়ে আমি একটু ক্রিম এভাবে ডট ডট করে দিয়ে ডিজাইন করে নিচ্ছি, এতে করে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো চারিপাশে এভাবে ডিজাইনটা আমি করে নিয়েছি, আর এরই মাঝে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে একটু ভিতরটা দেখিয়ে দিব, তবে অবশ্যই কেকটা কাটার আগে নর্মাল ফ্রিজে কম করে হলেও 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে কেকটাকে সেট করে তারপরে পরিবেশন করবেন, তাহলে কিন্তু কেকটার মধ্যে এরকম সুন্দর মতো লেয়ারগুলো বোঝা যাবে। অনেক সময় সাথে সাথে ডেকোরেশন করে সাথে সাথে কেকটাকে কেটে নিলে ক্রিমটা কিন্তু ওই পর্যায়ে নরম থাকে এবং ভিতরের লেয়ারগুলো এতটা সুন্দর স্পষ্ট হয়ে আসে না। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চকলেট ময়েস্ট কেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।